বল সরস্বতী বানান বল, আমাদের চাঁদা রাস্তা ওইখানে বসে বসে বলবি সরস্বতী বানান বল। হ্যাঁ আর পূজা ভুল বলেছে, হয়ে গেছে, ছাড়বি না আর হলো না, আরে ছাড়বি না আমাদের। এই দেখুন বন্ধুরা চাঁদার লিস্ট দেখুন, সরস্বতী পুজোর চাঁদা সাইকেল 10 টাকা, মোটরসাইকেল 20 টাকা, ট্রাকটা 30-40-50 টাকা, আর পিক আপ ভ্যান 50 টাকা, মারুতি 20 টাকা। ঠিক আছে, তো কত দিতে হবে? 20 টাকা। তাহলে আর একজনে তোমার 30 টাকা। হ্যাঁ কিরে কত দেবো বল? 20 টাকা দেবো। লেখা রয়েছে না, কমাবি না একটু কিছু? হে মুখটা মুখটা দেখে নে ভালো করে, ঠিক আছে? বন্ধুরা সামনে সরস্বতী পুজো, আর আমাদের গ্রামে বাংলায় এই জিনিসটা হয় যে বাচ্চারা পুজোর আগে একটু আনন্দ করার জন্য রাস্তায় ট্র্যাক্টর মোটরসাইকেল মারুতি গাড়ি সব আটকা আটকিয়ে চাঁদা নেয়, চাঁদা তোলে। তো ওরা খুব খুশি হয়, আমরাও এক সময় করেছি, আমরা এক সময় অনেক করেছি ছোটোবেলায়। 20 টাকা দিলাম, তারপর আমাদের ছাড়লো। এই রাস্তায় এখন কত জায়গায় দিতে হবে কোনো ঠিক নেই। একদম ঠাসা বাঁধাকপি, আর এটা কিন্তু বন্ধুরা কালারটা দেখুন, পার্পল কালারের দারুণ কালার, কচি বাঁধাকপি। দেখুন কালার দেখুন, পুরো ঠাসা। কি সুন্দর কালার দেখুন, পার্পল কালার। অসাধারণ দেখতে, একদম জমাট বাঁধাকপি। বন্ধুরা এখানে ভালোই গরম পড়ে গেছে, আজ 2-4 দিন হয়ে গেল তেমন একটা ঠান্ডা নেই। আর আজকে আমরা নিয়ে নিয়েছি মাঠের একদম তাজা পার্পল কালারের বাঁধাকপি, আর এটা কিন্তু নর্মাল বাঁধাকপি যেটা, এই যে। তো এটার সঙ্গে পার্থক্য ওটাই যে ওর কালারটা বন্ধুরা খুব সুন্দর। সামনে আছে অজনদী, আর অজনদীর দু পাশে বন্ধুরা শুধু আলু আর আলু, আলু সর্ষে আর এই ফুলকপি বাঁধাকপি ব্রোকলি বিভিন্ন ধরনের শাকসবজি পেঁয়াজ। এই যে আলু, আলু প্রায় হয়ে গেছে এখানে, কয়েকদিনের মধ্যে আলুগুলো তোলা হবে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সর্ষে ক্ষেত, সামনে একটু এগিয়ে গেলে বালির চর অজয় নদীর। তো সন্ধ্যাবেলা বিকেলবেলা খুব দারুণ লাগে এই জায়গায়, হাওয়াটাও খুব ভালো লাগে বন্ধুরা, নদীর হাওয়া। আর এই সাদা বাঁধাকপি পার্পল কালারের দু ধরনের বাঁধাকপি রয়েছে এখানে এই মাঠে। তো দুটোর মধ্যে স্বাদের ডিফারেন্স খুব একটা বেশি না। আজকে আমাদের যে রান্নাটা হবে অবশ্যই খেয়ে আপনাদেরকে জানাবো কতটা টেস্ট দুটোর মধ্যে। তো আপনারা সঙ্গে থাকুন আর রান্নাটা দেখুন কী হচ্ছে।
আজকে হবে ভেটকি মাছের মাথা দিয়ে মুগের ডাল, সঙ্গে থাকবে মায়ের একটা পছন্দের রান্না। চলুন রান্নাঘরে যাই। ফিশ ফ্রাই করার জন্য মাছ এনেছিল, তা সে মাথাটা আছে, কিছু কাটাও সঙ্গে আছে, তা এই মাথাটা দিয়ে রান্না করব। আর এখানে নিয়েছি ছোট ছোট মুগের ডাল, ঝাল ঝাল করে রান্না করব। তো কিছু লঙ্কা তুলে নিই। ঠিক আছে, অনেক কটা লঙ্কা হয়েছে। মাছে নুন হলুদ মাখাই নেব। আগে মাথাটা আমি ভেজে নেব, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছের মাথাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাঁচতে বাঁচতে মাথাটা একবারে ভাঙিয়েই গেছে। এতগুলো ডাল লাগবে না, আমি কিছু ডাল কমাই নেব। মাছ ভাজা কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাছ ভাজা সেম পেয়ে বিড়ালটা চলে আসে। ডালটা বেশি ভাজাও হয় নাই, আবার কাঁচাও নাই। এবার জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। গব গবাইয়ে জাল দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি এই উনানে আজ ভাত রান্ধব। আমার বৌমা ডাল রাঁধতে লাগবে, মুগের ডাল, আর আমি গরম গরম ভাত রাঁধি খাব। কিছু দেশো ফ্যান কাটবো না, তেল দিছি, তেল ফ্যান কাটবেন না, না তাহলে সেরকম মাপে জল দেবো। আগে চাউল দিয়ে ওই বিড়ালটা খুব জ্বালাচ্ছে, মেপে জল দেবো যাতে ফ্যানটা না কাটতে হয়, আর একটু লাগবে। হ্যাঁ, কোথায় আঙুন? এই যে এই অবধি জল, কি পাতা ঠাকুমা? এটা আলু শাক, আলু পাতা। আলু শাক দিয়ে কাদা কাদা করে রান্না করব। ও মা, গাজল যে কপিটা নিয়েছেন, নিয়ে আসেন তাড়াতাড়ি। এই ছাতা আবার কি করতে আনছে এখন? আপনার পছন্দের রান্না ওইটা রান্না করবো আজকে, যান নিয়ে আসেন। দেখেন কপিটা বার করেন, দেখেন কি সুন্দর কালার। দেখেন বন্ধুরা, আপনারা এই দেখেন, কি দেখবো আপনারা দেখেন, আমি সুন্দর কালার কপির, কত সুন্দর, যত ভাঙবো তত কালার বেরোবে। ডাল ফুটে গেছে মনে হয়, দেখি ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। ছাতা দিয়ে একটু ঘুটে দেবো, আগে নুন হলুদটা দিয়ে নি। দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা।
লবণ একটু দেয়া আছে আর অল্প দিলাম, দুটো কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে ঘেঁটে দেব। এবার দিয়ে দেব মাছের মাথা ভাজা। বন্ধুরা দেখেন কত সুন্দর কালার, আমার নাতি রং বেরঙের কফি আনছে, আনে এর আগে আনছে, এই এখনো আবার আনছে। ঠাকুমা যতটাই খুলবে ততটাই কালার জানো। সবটাই কালার আছে না, একদম টাটকা কফি, কাটিয়া একবারে আচ্ছা তরে রাঁধতে পাবো। ওদি না দিলেও হবে, এত সুন্দর রং, রঙে যেন ভাত একবারে গোলাপি রং হয়ে যায়। হ্যাঁ ওই রকমই রান্না করব। ডালটা নামাই আমি ফোড়ন দেবো। এবার সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা, তুলসি দিয়ে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি, ডাল নামাই নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এবার কফিটা কেটে নেব। কি সুন্দর কালার ভিতরে দেখুন, সাদা রেগি রেগি আর বেগুনি কালার। প্রথমে ধুয়ে নেব, কাটার পরে ধোবো না, ওই জন্য ধুয়ে নিলাম আগে। সুন্দর করে কুচি কুচি করে নেব। এত সুন্দর কালারটা, জলটাও কালার হয়ে গেছে, আমার হাতও কালার হয়ে গেছে। সরষের তেল, তেজপাতা, জিরে, এবার দেবো আলু, হলুদ, পরিমাণ মতন লবণ, কষাই দেবো, কষা কষি দেবো, আদা, এবার দেবো কেটে রাখা কফি। এই কালার কিন্তু থাকবে না, এই কালারটা অন্যরকম হয়ে যায়। মনে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার পেঁয়াজ কালার হয়ে গেছে, এবার পেঁয়াজ কালার হয়ে গেছে। অন্য কালার হয়ে গেল, ভাজা হয়ে গেলে আবার আলাদা কালার হয়ে গেল, বিরিয়ানি বেজে হয়ে গেল। কফি ভাজা হয়ে গেছে, আমি নামাই নেব।
বন্ধুরা, এই বেগুনি কালার কফিটা কিন্তু সাদা কফির মতন লাগে না, অত ভালো এটা লাগে না, একটু লাগে, মন্দ হয় নাই, তা সাদা কফির মতন না, আমার দ্বারা সাদা কফিটাই ভালো লাগে। ভেটকি মাছের মাথা দিয়া মুগের ডাল সেজে দিয়ে একটু খাবো, ডালটা খুব সুন্দর হয়েছে খাইতে, টমেটো টক কত লঙ্কা দিল এখন, ডাল খুব সুন্দর হয়েছে, টকও ভালো হয়েছে, আর এই যে আলু শাক রান্না হচ্ছে খাবেন, এটা হচ্ছে লাইলন টেকার মাছের মাথা, এই দিয়ে আলু দিয়ে শাক দিয়ে আলুর শাক।